রাউজানে কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রাউজান উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। রবিবার 31 জানুয়ারি সকাল 11টায় উপজেলা পরিষদের একটি কক্ষে প্রধান অতিথি থেকে কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, পৌর প্যানেল মেয়র বশিরুদ্দিন খান, কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপ সহকারী কৃষি অফিসার উন্নয়ন শাখা সঞ্জীব কুমার সুশীল, যুব উন্নয়ন কর্মকর্তা শাহা ই জাহান। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপির আওতায় ফলের আধুনিক চাষ পদ্ধতি ও বংশবিস্তার কৌশল বিষয়ে রাউজানের কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রত্যেকটা বিভাগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, এই বিভাগগুলোর দক্ষতা আমরা কিভাবে উন্নয়ন করতে পারি, এই জন্যই কিন্তু এই প্রকল্পগুলা, এই 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 প্রশিক্ষণগুলো আমরা এই প্রকল্প থেকে বাস্তবায়ন করছি। তো আমাদের অবকাঠামোগত উন্নয়ন আমরা গতবার বাস্তবায়ন করেছি, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ব্যাংক সরবরাহ করেছি। চৌধুরী, এক কন্যায় 87,000, 2,87,000 গাছ বৃক্ষরোপণ করেছেন। আমরা বৃক্ষে ভরা এই রোজন, এই রোজনকে এই আমাদের যে আমরা ফলি গাছ, যে আমরা মাল্টা এবং কমলা বিভিন্ন গাছে এখানে বীজ বপন করা হয়েছে। আমাদের মাননীয় সংসদের বিভিন্ন জায়গায় এই গাছগুলো বপন করার জন্য কৃষকদের মাঝে একটা সৃষ্টি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার প্রতি করছি। সমতল ভূমি যেমন আছে, উঁচু শ্রেণীর টিলা শ্রেণীর ভূমিও আছে। তো টিলা শ্রেণীর ভূমি পাহাড়ে যেভাবে করছে, তো সেই সুযোগটা প্রকৃতির সেই সুযোগটাও যেন আমরা কাজে লাগাতে পারি, এই জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। আমি এ পর্যায়ে আমাদের মানে আপনার সেইটাকে সেইটা মোকাবেলা করার জন্য আপনাকে সেইটাকে প্রস্তুত করতে হবে।